বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী ও আন্তর্জাতিক শান্তি দিবসের আয়োজনে নর্থহ্যাম্পটনে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন ব্রিটিশ বাংলাদেশি বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল আহমেদ ওবিই। এই সময় তিনি নর্থহ্যাম্পটনের মেয়র ও কমিউনিটির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন। তিনি সেখানে বিনিয়োগেরও আগ্রহ প্রকাশ করেন। বিস্তারিত দেখুন আমাদের নর্থহ্যাম্পটন প্রতিনিধি এহসানুল ইসলাম চৌধুরী শামীমের রিপোর্টে। আয়োজনটি ছিল বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে। দেখানো হয় মনসুর আলীর নির্মিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র সংগ্রাম। ছবিটি দেখে ব্রিটেনের শীর্ষ ব্যবসায়ী ইকবাল আহমদ ওবিই বলেন, পরবর্তী প্রজন্মরে আমরা আমাদের স্বাধীনতার যে সংগ্রামের যে অর্জন করছি সেটা আমরা যেন বলতে পারি এবং ওরা যেন বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশকে চিনে এবং বাংলাদেশ ইতিহাসকে বুঝে। সংগ্রাম ছবির নির্মাতা বলেন, ছবিটি নিয়ে সারা দেশে রোড শো করা হবে। Shongram the movie will be screened across the UK in 50 screens and I'm delighted again that we're actually screening here in a beautiful town of Northampton. ইকবাল আহমদ ওবিই কমিউনিটি বিভিন্ন পর্যায়ে মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎকালে বলেছেন, কমিউনিটিতে যেন হিংসা বিদ্বেষের কোনো স্থান না থাকে। বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি অর্থাৎ সুবর্ণ জয়ন্তী উৎসবে দ্বিতীয়বারের মতো গিল্ড হল ও নর্থহ্যাম্পটন ইউনিভার্সিটি ক্যাম্পাসে উত্তোলন করা হয় বাংলাদেশের জাতীয় পতাকা। এ সময় 1 মিনিট দাঁড়িয়ে নিরাপত্তা পালন করা হয়। একই দিন মঙ্গলবার রাতে নর্থহ্যাম্পটন ইউনিভার্সিটির একটি হল রুমে বাংলাদেশের 50 বছর পূর্তি উপলক্ষে ও আন্তর্জাতিক শান্তি দিবস নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাউন্সিলর ইমরান চৌধুরী ও তাজ আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন মেয়র রুফি আশরাফ, ইকবাল আহমদ ওবিই, কাউন্সিল লিডার জোনাথন নুন, নাজ ইসলাম, নীলাম আগরওয়াল সিং, কাউন্সিলর পিন্ডার চৌহান সহ আরও অনেকে। এ সময় বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। I think it's so important that as a community we get together and showcase this, the sufferings and the sacrifices of those people. অনুষ্ঠানটি আয়োজন করেছিলেন কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ এর জেনারেল সেক্রেটারি নাজ ইসলাম। Honored to be celebrating International Peace Day 2021 at the University of Northampton. Also we were celebrating 50 years anniversary of Bangladesh. ব্রিটেনের শীর্ষ ব্যবসায়ী ইকবাল আহমেদ ওবি এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে নর্থহ্যাম্পটনে কাউন্টি হল, গিল হলে মেয়রের পার্লার, মিউজিয়াম ও আর্ট গ্যালারি, নর্থহ্যাম্পটন ফিল্ম হাউস সহ নানা ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখেন। এহসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস নিউজ, নর্থহ্যাম্পটন।